हरे कृष्ण जय निताय जय गौर। नारायण शिला साक्षात भगवान। नारायण शिला जारा बाड़ीते राखें आमी कोयेकटा कथा बोलते चाय। आमार भिडियोटाके प्रथम थेके शेष पर्यन्त देखुन। नारायण शिला कारा राखते पारे बाड़ीते आर कारा राखते पारे ना, देखुन भगवानेर दुटो जिनिस भीषण प्रिय, সেটা হচ্ছে গোমাতা এবং ব্রাহ্মণ। আপনারা শূদ্র যারা তারা রাগ করবেন না, আর ব্রাহ্মণ যারা তারাও আনন্দে দুহাত তুলে নাচবেন না আমার কথা শুনে। ভগবান কিন্তু যতবার আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছেন, বারবার ব্রাহ্মণ কুলেই জন্মগ্রহণ করে এসেছেন, ভালো সকলকে বেসেছেন। ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মুখ আর শূদ্র হচ্ছে ভগবানের চরণ। তো ভগবান দুটো জিনিস ভীষণ ভাবে পছন্দ করেন, সেটা হচ্ছে ব্রাহ্মণ এবং গোমাতা। গোমাতার পিছন খুব শুদ্ধ, কেন না গোমাতার পিছনের দিকে থাকে দুধ, বাঁট থেকে দুধ পড়ে, সেই বাঁট কিন্তু পিছনের ধারেই থাকে। এবং গোমূত্র গোবর এগুলো পুজোতে লাগে, বিবাহে লাগে, এবং যখন আমাদের বাঙালিদের মেয়েদের সন্তান হয়, সন্তান হওয়ার পরে যখন ষষ্ঠী পুজো হয়, তখন আমাদের বাঙালি সেই মেয়েদেরকে ওই গরুর গোমূত্র এবং গোবর চাঞ্জলের সঙ্গে তাকে খাওয়ানো হয় সামান্য পরিমাণে, কেন না তার নারী শুদ্ধ হবে বলে। তো দেখুন সেই গরু কিন্তু ঠিক আছে, আজও দুধ দেয়, আজও গোচঙা দেয়, আজও গোবর দেয়, আমাদের প্রভু সেবায় লাগে। আর ব্রাহ্মণ, আজকে আমার ভিডিওটা দেখে হয়তো ব্রাহ্মণদের রাগ হবে, ব্রাহ্মণরা কিন্তু ঠিক নেই। ভগবান কোন ব্রাহ্মণকে ভালোবাসেন, কোন ব্রাহ্মণকে পছন্দ করেন, এবং বারবার কোন ব্রাহ্মণের ঘরে ভগবান এসেছেন জানেন? বেদ বাক্য ব্রাহ্মণ। বেদ বাক্য বলতে সে প্রতিদিন গায়ত্রী মন্ত্র পইতে ধরে জপ করবে এবং বেদ পাঠ করবে এবং গীতা পাঠ করবে, ভাগবত পাঠ করবে, শুদ্ধ আচারে থাকবে, শুদ্ধ মনে থাকবে, পরিষ্কার বিবেকে থাকবে, এবং মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এমন কি বিড়ি সিগারেট তামাক গুটখা কিচ্ছু খাবে না, সেই হচ্ছে একমাত্র বেদ বাক্য ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ আজ আর আমাদের ঘরে নেই। আমাদের দুর্ভাগ্য এখনকার ব্রাহ্মণরা নেশা ভান করা, যেখানে সেখানে পাক পেতে খাওয়া, যত নিচু কুলেই হোক না কেন ব্রাহ্মণরা আজকে সেখানে পাক পেতে খাচ্ছে। দেখুন খেতে মানা নেই, আমরা কেন খাবো না জানেন? আমরা দেখবো তার দীক্ষা হয়েছে কিনা, সে সঠিক ব্রাহ্মণ কিনা। আর ব্রাহ্মণরা আজকে ভুল পথে চলছে। আজকে যদি আমরা 100টা ব্রাহ্মণ দাঁড় করাই, সেই 100টা ব্রাহ্মণই দেখা যাবে বিড়ি খায়। কেউ না কেউ কিছু না কিছু নেশা করে, কিন্তু বেদ পড়ে না, রামায়ণ গীতা ভাগবত পাঠ করে না, তাহলে কিন্তু সে ভগবানের কখনোই প্রিয় হতে পারে না। এগুলো আমাদেরকে নজরে রাখতে হবে। তো কাজেই কথা হচ্ছে, ভগবান নারায়ণ শিলাকে একমাত্র সেই বেদ বাক্য ব্রাহ্মণী রাখতে পারে, আর শূদ্ররা তো রাখতেই পারে না কখনো। আর একটা কথা আমি অনেকজনাকে বলতে দেখেছি, আমাকে আমার সামনে বলেছে যে আমাদের বাড়িতে নারায়ণ শিলা আছে, আমরা মুরগির মাংস খাই না, কিন্তু আর সব কিছু খাই। যে স্থানে যে বাড়িতে যে মন্দিরে ভগবান নারায়ণ শিলা থাকবে, সেখানে কিন্তু পেঁয়াজ রসুন মদ মাংস বিড়ি সিগারেট মাছ এগুলো কিছুই ঢুকবে না। যে বাড়িতে নারায়ণ শিলা থাকবে সেই বাড়ি হচ্ছে সুন্দর প্রভুর বাসস্থান মন্দির, কাজে সেখানে কিছু ঢুকবে না। তো এখনকার ব্রাহ্মণরা কি করে, নারায়ণ শিলা নিয়ে যে কোনো বাড়িতে চলে যায় পুজো করতে, সেসব বাড়িতেও তো মাছ মাংস থাকে, এবং যিনি নারায়ণ শিলা রেখে দিয়েছেন তাদের বাড়িতেও মাছ ঢোকে, কি না মুরগির মাংসটা খায় না, বাকি সব ঢোকে। আর একটা কথা, যে বাড়িতে নারায়ণ শিলা থাকবে সেই বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু পাঠ করতে হবে, রামায়ণ মহাভারত গীতা ভাগবত
বেদ কিছু না কিছু পাঠ করতে হবে, চৈতন্য চরণামৃত, এবং মেয়েরা যেন ভুল করেও নারায়ণ শিলা স্পর্শ না করে, নারায়ণ শিলার কাছে যেন না যায়। মেয়েরা নোংরা অবস্থায় যেন যেখানে যে স্থানে নারায়ণ শিলা থাকবে সেই স্থানে যেন পা না দেয়। আমার গুরু বাবাও এই কথাগুলো বলেছেন এবং আমিও অনেক কিছু নেড়ে দেখেছি, অনেক মহারাজের কথা মুখে শুনে শুনে বুঝেছি যে এগুলো ঠিক নয়। আপনারা পারলে নারায়ণ শিলা রাখবেন এই সমস্ত মেনে, আর না পারলে নারায়ণ শিলা রাখবেন না। তো আমার কথাগুলো শুনে হয়তো ব্রাহ্মণদের রাগ হতে পারে, কিন্তু রাগ করবেন না, আমি কাউরির বিবেকে আঘাত করতে চাইছি না। আমাদের শাস্ত্রে যেটা আছে আমি সেটাই তুলে ধরছি, এটা আপনাদের মঙ্গল হবে, আর কিছু নয়। আবার যতক্ষণ না আসছি কৃষ্ণ নাম মন ভরে গুনগুনাতে থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।